वेलकम टू कार्तिक एकेडमी ई लर्निंग क्लास এখন আমি ক্লাস 4 এর জিকে তে আলোচনা করব হ্যালো স্টুডেন্টস সবাই তোমরা জিকে বইটা খোলো 9 পৃষ্ঠা খোলো জিকে বইয়ের 9 পৃষ্ঠা আছে মানব দেহের কথা আজকে আমরা রিভিশন চ্যাপ্টার 4 মানে রিভিশন অধ্যায় 4 মানব দেহের কথা নিয়ে আলোচনা করব সবাই এই পৃষ্ঠা খোলো দেখো জিকে বইয়ের 9 পৃষ্ঠা খোলো তোমাদের ফার্স্ট টার্ম পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে এখন রিভিশন চলছে আগের দিন আমরা তৃতীয় অধ্যায়টা আলোচনা করেছি আজকে চতুর্থ অধ্যায়টা আলোচনা করব কি আছে চতুর্থ অধ্যায় মানব দেহের কথা সবাই খুলে ফেলেছো এবার চটপট দাগ দেওয়াগুলো আরেকবার রিমাইন্ড করে নাও ঠিক আছে মানে আরেকবার মনে করিয়ে দেওয়ার জন্য তোমাদের রিভিশন ক্লাস করছি যাতে তোমরা ভুলে না যাও তাহলে দাগ দেওয়াগুলো নিয়েই আলোচনা করব কোন কোনগুলো দাগ দেওয়া আছে সেগুলো তোমরা নিশ্চয়ই জানো যদিও কেউ মিস করে যাও এইবারে দাগ দিয়ে নাও ঠিক আছে প্রথমে আমরা দাগ দিয়েছিলাম মানুষের বৈজ্ঞানিক নাম কি আমরা প্রথম কোনটা দাগ দিয়েছিলাম মানুষের বৈজ্ঞানিক নাম সব কিছুরই একটা বৈজ্ঞানিক নাম আছে তেমন মানুষেরও একটা বৈজ্ঞানিক নাম আছে মানুষের বৈজ্ঞানিক নাম কি হোমো সেপিয়েন্স আবার বলছি হোমো সেপিয়েন্স মানুষের বৈজ্ঞানিক নাম কি মানুষের কি মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো সেপিয়েন্স বানানগুলো একটু ভালো করে দেখবে হোমো সেপিয়েন্স মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো সেপিয়েন্স তারপরে আমরা দাগ দিয়েছিলাম মানুষের শরীরে কতগুলো মাংসপেশি আছে মানুষের শরীরে কতগুলি মাংসপেশি আছে আমরা দাগ দিয়েছিলাম কতগুলি না 339 এই সরি 639টি 639 তাহলে কত 639টি 639 মাংসপেশি আছে মাংসপেশি কোনগুলো না আমাদের হাতে পায়ে এরকম যে এরকম ঘাস করে ফোলা অংশগুলো ফুলে ওঠে ওগুলো কিন্তু মাংসপেশি ঠিক আছে তো এইরকম মাংসপেশি কতগুলি আছে আমাদের পেশি সংকোচন প্রসারণে তো হাড় এগুলো ফুলে ওঠে হাত পা এরকম আমাদের হাত পায়ে অনেক পুরো শরীরে কতগুলো পেশি আছে মাংসপেশি সেগুলো সেটা সংখ্যা কত 639টি দেখো তোমাদের এখানে একটা ছবি দেয়া আছে এই যে হাতে দেখতে পাচ্ছ ফুলে ফোলা ফোলা জায়গাগুলো এইগুলো কিন্তু পেশি পেশি সংকোচন প্রসারণের ফলেই হাত আমাদের ফুলে যায় আবার নর্মাল হয়ে যায় তাহলে আমাদের শরীরে মানে মানুষের শরীরে কতগুলি মাংসপেশি আছে মোট 639টি 639 মনে থাকবে কটা 639টি তারপরে আমরা দাগ দিয়েছিলাম মানুষের দেহের সব থেকে ভারী অংশ কোনটি মানুষের দেহের সব থেকে ভারী অংশ কোনটি না মস্তিষ্ক মানুষের দেহের সবচেয়ে ভারী ভারী অংশ হচ্ছে আমাদের মাথার ভেতরে যে থাকে মস্তিষ্ক ওটা সব ওটার ওয়েট সবচেয়ে বেশি ঠিক আছে তাহলে মানুষের দেহের সব থেকে ভারী অংশ কোনটি সব থেকে ভারী কি বলতো মস্তিষ্ক তারপরে চলে এসো 10 পৃষ্ঠা 10 পৃষ্ঠায় আমরা দাগ দিয়েছিলাম কোন স্থান কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কে মানে রক্তের কোন কণিকাটা সাহায্য করে রক্ত আমাদের যেখানে কেটে যায় কিছুক্ষণ পরে আমি চেপে রাখলে কিছুক্ষণ পরে দেখি আর রক্ত বেরোচ্ছে না তার মানে কি আমাদের ওই জায়গায় রক্তটা জমাট বেঁধেছে তো এই জমাট বাঁধতে সাহায্য করে রক্তের মধ্যে তো কণিকা আছে না অনেকে কণিকা আছে তো কোন কণিকাটা রক্ত জমাট বাঁধতে সাহায্য নিয়মিত রক্ত জমাট বেড়ে যাচ্ছে না নিশ্চয়ই রক্তের কেউ হেল্প করছে জমাট বাঁধতে তাই তো তো সেটা কে কোন স্থান কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কে কে বলো তো রক্তের অনুচক্রিকা রক্তে জমাট রক্ত জমাট বেঁধে রক্তপাত বন্ধ করে যদি অনুচক্রিকা না থাকতো কি হতো আমাদের শরীরে এক জায়গায় কোন
পর রক্তপাত বন্ধ হয়ে যায়। কেন? কারণ আমাদের রক্তের মধ্যে অনুচক্রিকা থাকে। আমাদের রক্তে কি কি থাকে? শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা আর অনুচক্রিকা, এই তিনটে থাকে। তো তার মধ্যে অনুচক্রিকাটা আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, মনে থাকবে। তাহলে আমাদের রক্তে জমাট বাঁধতে সাহায্য করে কে? না, অনুচক্রিকা। তাহলে কোন স্থান কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কে? না, রক্তের অনুচক্রিকা। রক্ত জমাট বেঁধে রক্তপাত বন্ধ করে, মনে থাকবে। তারপরে আমরা দাগ দিয়েছিলাম দেহের রক্তের শ্বেত কণিকার কাজকে, এক্ষুনি বললাম আমাদের রক্তে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, তিনটে রক্তকণিকা থাকে। তার মধ্যে অনুচক্রিকার কাজ আমরা পেয়েছি কি করে? না, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, তাই তো? এবারে বলেছে শ্বেত কণিকার কাজ কি? শ্বেত কণিকা, এই দেখো শ্বেত কণিকার ছবি তোমাদের বইতে দেয়া আছে, এইটা হচ্ছে শ্বেত কণিকা আর এই হচ্ছে লোহিত কণিকা, দেখেছ? এইটা লোহিত কণিকা। তাহলে রক্ত দেহে রক্তের শ্বেত কণিকার কাজ কি? কি না? দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, যাতে আমরা সুস্থ থাকি, ভালো থাকি। আর যখনই এই শ্বেত কণিকার সংখ্যা কমে যায় আমাদের শরীরে, তখনই আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ, অসুখ বিসুখ, রোগ ব্যাধি এগুলো বাড়ে, বৃদ্ধি পায়, বুঝতে পেরেছ? তাহলে আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে কে? কোন রক্ত কণিকা? না, শ্বেত কণিকা। তাহলে দেহে রক্তের শ্বেত কণিকার কাজ কি? দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, এটা রাখ দিয়েছিলাম। এরপরে চলে এসো 11 পৃষ্ঠায় কোনগুলো দাগ দেওয়া হয়েছিল? না, জীবন ধারণের জন্য মানুষের দেহে অক্সিজেন সরবরাহ করে কে? আমরা কি অক্সিজেন না পেলে আমরা বাঁচতে পারবো? পারবো। আমরা যে নিঃশ্বাস নিচ্ছি তার সাথে অক্সিজেন গ্রহণ করছি, সেই অক্সিজেনটা আমাদের হৃৎপিণ্ডে কি করে পৌঁছচ্ছে? কারণ আমাদের রক্ত, রক্তের মধ্যে থাকা এমন একটি জিনিস যেটা আমাদের হৃৎপিণ্ডে পৌঁছে দিচ্ছে অক্সিজেন। তাহলে আমাদের শরীরে অক্সিজেন সরবরাহ কে করছে? আমাদের দেহে রক্তের মধ্যে থাকা হিমোগ্লোবিন। তাহলে রক্তের হিমোগ্লোবিন আমাদের শরীরে অক্সিজেন সরবরাহ করছে, মনে থাকবে। তাহলে আমাদের বেঁচে থাকার জন্য যে অক্সিজেনের প্রয়োজন, সেই অক্সিজেনটা সরবরাহ করছে কে? না, রক্তে থাকা হিমোগ্লোবিন। তাহলে রক্তে জীবন ধারণের জন্য মানুষের দেহে অক্সিজেন সরবরাহ করে কে? না, রক্তের মধ্যে থাকা হিমোগ্লোবিন। তারপরে দাগ দিয়েছিলাম রক্ত সংবহন পদ্ধতি কে আবিষ্কার করে? এই যে টোটাল রক্তটা সংবহন হচ্ছে আমাদের বিভিন্ন শরীরে, রক্ত যাচ্ছে গিয়ে আবার সেটা শোধিত হয়ে আবার, এই যে সিস্টেমটা আমাদের পুরো শরীরের সিস্টেমটা, এই যে রক্ত সংবহন পদ্ধতিটা, এই পদ্ধতিটা, এই যে রক্ত সংবহন পদ্ধতি বলে নাম, এটা কে আবিষ্কার করলো? না, এটা ইংল্যান্ডের বিজ্ঞানী ডক্টর উইলিয়াম হার্ভে। তাহলে রক্ত সংবহন পদ্ধতি কে আবিষ্কার করেছেন? ডক্টর উইলিয়াম হার্ভে, মনে থাকবে। তারপরে দাগ দিয়েছিলাম হাই ওঠে কেন? আমরা কি বলি? আমাদের ঘুম পেলে হাই ওঠে, কিন্তু কারণটা তা না। ঘুম পেলেই যে হাই উঠবে এমন কোনো কথা নেই, অক্সিজেনের অভাব পড়লে হাই উঠবে। তাহলে রক্তে অক্সিজেনের অভাব, রক্তে অক্সিজেনের অভাবে আমাদের হাই ওঠে। কেন অক্সিজেনের অভাব হয়? যখন আমাদের শরীরে একটু ক্লান্তি অনুভব করে, অক্সিজেন কোন পরিশ্রম করলে অক্সিজেনের পরিমাণটা একটু কমে যায়, তখন আমাদের শরীরটা ক্লান্তি, একটু ক্লান্ত ক্লান্ত লাগে, তখনই আমাদের মনে যেন ঘুম পায়, তাই না? তো ক্লান্তি থেকেই ঘুম আসে আর তার জন্যই হাই ওঠে। তাই আমরা ভাবি ঘুম পেয়েছে বলেই হাই ওঠে, কিন্তু না, ওটা অ্যাকচুয়ালি রক্তের অক্সিজেনের অভাব, ঘাটতি হয় বলেই আমাদের ক্লান্তি আসে আর তাই আমাদের হাই ওঠে, ঠিক আছে? তাহলে হাই ওঠে কেন? না, রক্তে অক্সিজেনের অভাব। তারপরে আমরা দাগ দিয়েছিলাম একজন সুস্থ মানুষের সারাদিন কত জল পান করা উচিত? আমাদের আমরা যারা সুস্থ তাদের, যারা অসুস্থ তাদের ডাক্তার নির্ধারণ করে দেবে যে আপনার এত লিটার জল দরকার, আপনার এত লিটার ডায়েট চার্ট করে দেবে ডাক্তার, কিন্তু আমরা সুস্থ নর্মাল লোকের কত জলের প্রয়োজন? না, 4 থেকে 5 লিটার, মনে থাকবে। তাহলে একজন সুস্থ মানুষের সারাদিন কত জল পান করা উচিত? 4 থেকে 5 লিটার। তাহলে এই কটা কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করেছিলাম, আবার একবার রিপিট করে দিচ্ছি। তাহলে কি কি ছিল? মানুষের বৈজ্ঞানিক নাম কি? হোমো সেপিয়েন্স। মানুষের শরীরে কতগুলি মাংসপেশি আছে? 639টি। মানুষের দেহের সবচেয়ে ভারী অংশ কোনটি?
মস্তিষ্ক, কোন স্থান কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কে? রক্তের অনুচক্রিকা রক্ত জমাট বেঁধে রক্তপাত বন্ধ করে। দেহে রক্তের শ্বেতকণিকার কাজ কি? দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা। তারপরে জীবন ধারণের জন্য মানুষের দেহে অক্সিজেন সরবরাহ করে কে? রক্তের মধ্যে থাকা হিমোগ্লোবিন। তারপর রক্ত সংবহন পদ্ধতি কে আবিষ্কার করে? ইংল্যান্ডের বিজ্ঞানী ডক্টর উইলিয়াম হার্ভে। হাই ওকে কেন? রক্তে অক্সিজেনের অভাব। একজন সুস্থ মানুষের সারাদিন কত জল পান করা উচিত? 4 থেকে 5 লিটার। এই কটা কোশ্চেন মানে অধ্যায় তোমাদের 4 পুরোটা আলোচনা করে দিলাম, তোমরা আবার একবার ভিডিওটা শুনে নেবে যাতে ভুলে না যাও, ঠিক আছে? আর সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, চলে টাটা।